নতুন মুখ্যস্চিব পেল বাংলা বিপি গোপালিকার জায়গায় স্থলাভিষিক্ত হলেন মনোজ পন্থ আজ শনিবার নবান্নের তরফে এই বিষয় জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রসাদ গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দেয়নি কেন্দ্র ফলে আজই অগাস্ট অবসর নিচ্ছেন বিপি গোপালিকা এরপরেই মুখ্যসচিবের দায়িত্বে মনোজ পন্থকে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নবান্নে গিয়ে দায়িত্ব বুঝে দিয়েছেন মনোজ বলে রাখা প্রয়োজন বিপি গোপালিকার মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল গত একত্রিশ মে কিন্তু সেই সময় তাকে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় তিন মাসের জন্য গোপালিকার মেয়াদ বরানোর আবেদন দিল্লিতে জানায় নবান্ন সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের দাবিতে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার সেই অনুযায়ী মুখ্যসচিব পদে তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয় ভবতী প্রসাদ গোপালিকার দ্বিতীয়বার ফের একবার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছিল নবান্নের কাছে কিন্তু এবার আর মেয়াদ বৃদ্ধির আবেদনে কোনও সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার আর তা অবশ্যই শুক্রবার রাজ্য সরকারের কাছে স্পষ্ট হয়ে যায় কিন্তু এরপরেও অপেক্ষা করা হচ্ছিল কিন্তু শনিবার বেলা গড়িয়ে গেলেও কেন্দ্রের তরফে কোনও নির্দেশিকা আসেনি মুখ্যসচিব পদে গোপালিকার মেয়াদ বৃদ্ধি নিয়ে আর এরপরেই বাংলার মুখ্যসচিব হিসাবে মনোজ পন্থের নাম জানানো হল সরকারের তরফে বলে রাখা প্রয়োজন শুক্রবার নবান্নের তরফে সচিব পর্যায়ে বেশ কিছু রদবদল করা হয় সেই তালিকায় ছিলেন মনোজ জানা যায় অর্থ সচিবের পদ থেকে মনোজকে সরিয়ে সেচ এবং জলসম্পদের অতিরিক্ত সচিব করা হয়েছিল সেখানে চব্বিশ ঘণ্টা কাটল না ফের মনোজ পান্থের রদবদল করা হল এবার একেবারে মুখ্যসচিবের পদে বসানো হল তাকে নবান্ন সূত্রে জানা গিয়েছে মনোজ উনিশশো সালের আইএস অফিসার তার কাজ নিয়ে খুশি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে আর্জি করের ঘটনায় উত্তাল বাংলা দিকে দিকে প্রতিবাদের আগুন জ্বলছে এই অবস্থায় রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজের সামনে বড় চ্যালেঞ্জ হিসাবেই দেখা হচ্ছে